بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا وآمنهم من خوف. صدق الله العظيم. আদর্শ একাডেমির প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন স্যারকে সংসদীয় বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আমরা বছর পরিক্রমায় প্রতি বছরের ন্যায় 2012 সালেও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্যান্ডারিয়া শাখার সম্মানিত ম্যানেজার এবং আমাদের আজকে আরো মেহমান আসবেন তারা রাস্তায় রয়েছেন উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী এবং পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শিক্ষক, আমরা তো মাস্টার ক্লাস করে আসছি, আমাদেরকে এখন প্রতিনিয়ত লেখাপড়া করতে হবে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের করতে হবে। এই গত শনিবার আমার ট্রেনিং করানো হচ্ছে, লেখাপড়া করতে সারা কোনো উপায় নেই, সবাইকে লেখাপড়া করতে হবে। আমি তোমাদেরকে অনুরোধ করব যে প্রোগ্রামের শেষ পর্যন্ত তোমরা সুন্দর সুশৃঙ্খলভাবে থেকে আমাদেরকে সহযোগিতা করবে এবং বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য এই দোয়ার আয়োজন, তাদের দোয়াটা আমরা সুন্দর করে করবো যাতে তাদের পরীক্ষা ভালোভাবে সমাপ্ত করতে পারে এবং ভালো ফলাফল আনতে পারে। দীর্ঘ 13 বছরের সাধনা এই ফলাফল যাতে সুন্দর হয় এবং ভালো হয় সেজন্য আমরা দিতে পারবো। প্রতি বছর কয়েকটা জরুরি বিষয় আমি আগে বলে দিই, কারণ পরবর্তী দেখা যায় সময় থাকে না, মেহমানরা আসেন মানে ব্যস্ততার মধ্যে, এই জন্য আমি আগে কিছু কথা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা বিষয়গুলো খেয়াল করো। প্রথমত হলো আমাদের সেন্টার হলো বাংলাদেশ ব্যাংক কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয় অর্থাৎ ব্যাংক কলোনি। ছেলেদেরও সেকেন্ড সেন্টার, মেয়েদেরও সেকেন্ড সেন্টার। এই সুবিধা অন্য কোনো প্রতিষ্ঠান খুব একটা পায় না, যেমন কেন্দ্রীয় স্কুলের ছেলেদের এক জায়গায়, মেয়েদের এক জায়গায়, ব্যাংক কলোনির ছেলেদের হলো ফরিদাবাদে, মেয়েদের হলো মুসলিম স্কুলে, অনেক দূরে দূরে পড়ছে। কিন্তু আদর্শ একাডেমি আলহামদুলিল্লাহ এই প্রতি বছর আমরা খুব কাছাকাছি পরীক্ষা দিই, যেখানে বাসা তার পাশে সেন্টার, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বাংলাদেশ সরকারের একটা দণ্ডবিধি রয়েছে পরীক্ষার হলের জন্য, সেটা হলো কেউ যদি এক্সপেল হয় পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করার জন্য যদি এক্সপেল হয়, তাহলে ওই পরীক্ষার হল থেকে সে কারাগারে যাবে, বাসায় আর যেতে পারবে না। যে তাকে আবার আপিল করে ছুটানোর কোনো ব্যবস্থা, জামিনের ব্যবস্থা আছে কিনা কিছুই থাকবে না, এক্সপেল হওয়া মানে এক বছর তাকে কারাগারে থাকতে হবে। এই জন্য একেবারে অবশ্যই সাবধান। আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ একাডেমির গত 12 বছর ধরে আমরা পরীক্ষা দিচ্ছি, এই পর্যন্ত এই রেকর্ড আমাদের নাই যে আমাদের ছাত্র এক্সপেল হয়েছে। তা আমরা আশা করবো যে তোমরাও সেই ধরনের সুনাম অক্ষুণ্ণ রাখবে। পরীক্ষার খাতায় লেখার সময় সর্বশেষ পরীক্ষার
সম্ভাব্য কথা সেটা হলো প্রশ্ন পাওয়ার পরে বিসমিল্লাহ করে নিবে এবং সূরা ফাতিহা পড়ার পরে এরা পড়া শুরু করবে। যদি কখনো কোনো প্রশ্নের উত্তর মনে না আসে, যেটা তুমি পড়ছো কিন্তু মনে আসতেছে না, আমাদের নবীজি একটা সিস্টেম শিখাইছেন, তিনবার দুরুদ শরীফ পড়বা, কয়বার তোমরা সেটা ফলো করবা। দুশ্চিন্তার কোনো কারণ নাই, যে প্রশ্ন গুলো ভালো পারো সেগুলো আগে লিখবা, যেগুলো কম পারো সেগুলো পরে লিখবো, যেহেতু সৃজনশীল প্রশ্ন সকল প্রশ্নই টাচ করার চেষ্টা করবা। দেখো আমাদের প্রতি কত মায়া, যে ওনার প্রায় 90 কাছাকাছি বয়স, এই বয়সও আমাদের জন্য দোয়া করার জন্য উনি এসেছেন। আমরা ওনার জন্য দোয়া করি যাতে আল্লাহ ওনার হায়াত কারো বাড়িয়ে দেন আর শরীরকে সুস্থ রাখেন। সবাই বলো আমি। আমাদের রাহানগর ট্রাস্টের সম্মানিত সহসভাপতি জনাব নাজমুল হোসেন গানি সাহেব এসেছেন, উনি গতকালকে আমেরিকা থেকে এসেছেন আমাদের জন্যই। সবাই বসো, আসিদান। এরপরে শিক্ষকদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আদর্শ একাডেমি গান্ডেরা প্রবীণ শিক্ষক জনাব শামসুদ্দিন স্যার। জনাব শামসুদ্দিন স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ। অভিভাবক, অভিভাবকবৃন্দ এবং শ্রী ছাত্রী শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা 10 বছর অধিক সময় ধরে লেখাপড়া করে শেষ প্রান্তে আজকে দোয়া দিবসে উপস্থিত হয়েছি। এজন্য পরম করুণাময় আল্লাহ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করবে। আমাদের
বলে জানালাটা